ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা আম্মা ভাই সেলিম আলম ভাই জানতে চেয়েছেন সালাম দেওয়ার নীতি বিধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমে ارشاد করেছেন যে তোমরা যে গহবে প্রবেশ করো তাদেরকে পরিচয় দাও এবং সালাম দাও এটা আল্লাহ তালার বিধান তো সালাম দেওয়ার কিছু নীতি নিয়ম রয়েছে যেমন চলন্ত ব্যক্তি থেমে থাকা ব্যক্তিকে ছালাম দিবে ছোটরা বড়দেরকে ছালাম দিবে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে ছালাম দিবে এবং বসা ব্যক্তিকে দাঁড়ানো ব্যক্তি বা আগমন করা ব্যক্তি ছালাম দিবে এটাই ঠিক তো ভাই আপনি যেটা প্রশ্ন করেছেন আমাদের প্রতিষ্ঠানগুলিতে যেটা হয়ে থাকে এটা সন্নতের খেলাফ যিনি ঢুকবেন তিনি ছালাম দিবেন শিক্ষক ঢুকবেন সংখ্যায় উনি কম রাসুল্লাহ সাল্লাম সাল্লাম অনেকগুলি বালকের মারতে যাওয়ার সময় তিনি সালাম দিলেন অতএব তাদেরকে তিনি সালাম দিবেন আর উঠে তাদের দাঁড়াতে হবে এরকম বিধিবিধান বিধি মোতাবেক পাওয়া যায় না তবে যিনি যাচ্ছেন তিনি যদি অসুস্থ হন তাকে ধরে নিতে হয় তাহলে তাকে তার জন্য দাঁড়িয়ে তাকে ধরে নিয়ে যাওয়া যেতে পারে সহযোগিতার জন্য দাঁড়ানো যেতে পারে সেটা ভিন্ন কথা এই একটা প্রচলিত নিয়ম যে টিচারের জন্য উঠে দাঁড়ানো এরকম কোরআন এবং সন্নাতে পাওয়া যায় না যে কাউকে সালাম দিলে তারা উঠে দাঁড়িয়ে গেছেন এমনিতেই বিষয়টা এমন নয় প্রতিষ্ঠানে যেটা হয়ে থাকে সালাম তারা দিবে না ছাত্র ছাত্রছাত্রীরা না বরং যে টিচার ডুববে সেই টিচারই সালাম দিবে আর তারা উত্তর দিবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম আহমতুল